नमस्कार बंधुरा, आमी ऐ थाली पोस्टा आज के देखिए देव। ये थाली पोस्टर डिजाइन टाइम देखिए देव, देखुन कि सुंदर लागे। और ये लाल और सादा दिले खूब सुंदर लागे, कलर टा लाल सादा बेशी मानाय ऐ डिजाइन थाली पोस्टा। तो आमी देखिए दिच्छि आपनादेर, कुरुष बनाते गेले तो एक नाट बनाती है, नाट बनिए नौटा चेन बनबो, एक दुई तीन चार पाँच छय पूरे नौटा चेन बन, नौटा चेन बनाना हो गए। एरपर प्रथम चेन माथा आटके नेब, एबारे तीनटे चेन, एक दुई तीन, तीनटे चेन करे एबार उन्नीसटा डबल क्रुश करते हैं। तीनटे चेन माने एकटा डबल क्रुश और उन्नीसटा डबल क्रुश करते हैं। मोर कुड़ीटा डबल क्रुश, ये चेनेर फाँके मोर कुड़ीटा डबल क्रुश करते हैं, कुड़ीटा डबल क्रुश। आमरा ताहले एइभावे कुड़ीटा डबल क्रुश, कुड़ीटा डबल क्रुश करुन, कुड़ीटा देखुन कुड़ीटा डबल क्रुश हो गेछे बानानो। এবার তিনটে চেন শুরুতেই করেছিলাম না, তিনটে চেনের মাথায় এভাবে আটকে নিতে হবে। এরপরে তিনটে চেন আবার করতে হবে, সেকেন্ড লাইনে তিনটে চেন করে, তিনটে চেন করে সেই তিনটে চেন এই সেই গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করতে হবে। তারপরে পরপর প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ করার পরে তারপরে আবার এই গ্যাপে একই গ্যাপে দুটো ডবল ক্রুশ হবে, একই গ্যাপে দুটো ডবল ক্রুশ একই গ্যাপে। আবার নেক্সট গ্যাপে সিঙ্গেল একটা ডবল ক্রুশ, আবার নেক্সট গ্যাপে সিঙ্গেল একটা ডবল ক্রুশ, আবার এবার গ্যাপে দুটো ডবল ক্রুশ, ডবল ডবল একই গ্যাপে দুটো, কোনো চেন না, দুটো ডবল ক্রুশ, আবার নেক্সট গ্যাপে একটা ডবল ক্রুশ, এইভাবে আবার নেক্সট গ্যাপে একটা ডবল ক্রুশ, এবার আবার এখানে দুটো ডবল ক্রুশ, এবার দুটো, এইভাবে পুরো লাইনটা করুন। দেখুন আমি পুরো লাইনটা একভাবে করলাম। এবার তিনটে চেন নিয়েছিলাম, তিনটে চেনের মাথায় এভাবে আটকে নেবেন। আবার থার্ড লাইনে তিনটে চেন নেবেন, তিনটে চেন নিয়ে তিনটে চেন থার্ড লাইনে আবার তিনটে চেন নেবেন, তিনটে চেন নিয়ে সেই গ্যাপই আবার একটা ডবল ক্রুশ করবেন, একটা ডবল ক্রুশ করবেন। এরপর দেখুন প্রত্যেক গ্যাপে গ্যাপে একটা করে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ, যতক্ষণ না দুটো ডবল ক্রুশ হচ্ছে ততক্ষণ একটা করে ডবল ক্রুশ হবে, একটা ডবল ক্রুশ হবে। এবার দেখুন এখানে দুটো ডবল ক্রুশ করেছি, যে দুটো ডবল ক্রুশ করেছি সেই দুটো ডবল ক্রুশের মাথার উপরে দুটো ডবল ক্রুশ হবে। আবার একটা ডবল ক্রুশ করতে গ্যাপে গ্যাপে একটা সিঙ্গেল একটা ডবল ক্রুশ, এখানে সিঙ্গেল একটা ডবল ক্রুশ, এখানে সিঙ্গেল একটা ডবল ক্রুশ, যতক্ষণ না এই দুটো ডবল ক্রুশ হবে, দুটো ডবল ক্রুশ যে হবে তখন এখানে দুটোর মাথার উপরে দুটো ডবল ক্রুশ করবে, বাকি সব একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ, আর দুটোর মাথার উপরে দুটো ডবল ক্রুশ, আবার একটা ডবল অটোমেটিক ডবল ক্রুশ বেড়ে যাবে, একটা দুটো তিনটের পরে তিনটে ডবল ক্রুশের পরে এখানে দুটো ডবল ক্রুশ। এইভাবে আবার একটা ডবল ক্রুশ হবে, আবার যখন দুটো ডবল ক্রুশ হবে দুটো ডবল ক্রুশ, এবার প্রত্যেক দুটো ডবল ক্রুশের মাথায় দুটো ডবল ক্রুশ হবে, এগুলো সিঙ্গেল বেড়ে যাবে, এইভাবে সিঙ্গেল, আবার দুটোর মাথার উপরে দুটো, এটা এই লাইনটা এইভাবে করুন। দেখুন তাহলে তিন লাইন বানানো হয়ে গেলো, একই ফর্মুলা, আবার তিনটে চেন করতে হবে, শুরুতে তিনটে চেন আর সেম গ্যাপে আমার একটা ডবল ক্রুশ, এবার আবার যতক্ষণ না দুটো ডবল ক্রুশ না হচ্ছে ততক্ষণ একটা সিঙ্গেল ডবল ক্রুশ হয়ে যাবে, একটা ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ,
একটা করে ডবল কুরুশ, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ডবল কুরুশ, অটোমেটিক বেড়ে যাচ্ছে দেখুন। এবার দেখুন দুটো ডবল কুরুশ চলে আসছে, যেই দুটো ডবল কুরুশ চলে আসবে তখন ওই সে দুটো ডবল কুরুশের মাথার উপর দুটো ডবল কুরুশ, একটা কোনো চেন না, এই দুটো আবার সব এগুলো একটা একটা ডবল কুরুশ, আবার যেখানে দুটো ডবল কুরুশ সেখানে দুটো ডবল কুরুশ, বাকি সব একটা একটা, এভাবে এই লাইনটা করুন। এবার দেখুন চার লাইন বানানো হয়ে গেল একই ফর্মুলে, কিন্তু আবার তিনটে চেনের মাথা এভাবে আটকে নেব, আটকে নেব, আবার তিনটে চেন হবে পাঁচ লাইনে, পাঁচ লাইন পাঁচ লাইন, এই লালটা হবে কেমন, তারপরে সাদা দেবে দেখুন। এবার তিনটে চেন হবে, তিনটে চেন যেই হবে সেই গ্যাপে আবার একটা ডবল ক্রোশ হবে। এবার প্রত্যেক প্রত্যেক গ্যাপ প্রত্যেক গ্যাপে একটা করে সিঙ্গেল ডবল ক্রোশ হবে, এই সব এক একই কিন্তু ডিজাইনটা, সিঙ্গেল ডবল ক্রোশ হবে। এবার যেই ডবল হবে দুটো দুটোর জায়গায় শুধু দুটো ডবল ক্রোশ হবে, আস্তে আস্তে সিঙ্গেল ডবল ক্রোশগুলো বেড়ে যাচ্ছে, শুধু দুটোর মাথার উপরে দুটো ডবল ক্রোশ হবে আর বাকি সব সিঙ্গেল ডবল ক্রোশ হবে, সিঙ্গেল ডবল ক্রোশ হবে, সিঙ্গেল ডবল ক্রোশ। এবার দেখুন আবার দুটো চলে এসছে, এখানে দুটো চলে এসছে, যেই দুটো চলে এসছে তখন এই দুটোর জায়গায় দুটো ডবল ক্রোশ, দুটো দুটো ডবল ক্রোশ, দুটো ডবল ক্রোশ, আর বাকি সব একটা করে একটা করে ডবল ক্রোশ, আর দুটোর জায়গায় শুধু দুটো ডবল ক্রোশ, দুটোর জায়গায় দুটো ডবল ক্রোশ, দুটো বাকি সব একটা একটা করে এইভাবে দুটো দুটো দুটোর মাথা দুটোর একটা, এইভাবে এই পাঁচ লাইন লাল করুন, এই লাইনটা শেষ হলেই পাঁচ লাইন হবে। দেখুন পাঁচ লাইন হয়ে গেছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচ লাইন হয়ে গেছে। এবার তিনটে চেনের মাথায় এভাবে আটকে দেবেন, এই দিয়ে লাল এখন দেবো, লাল আবার পরে দেবো, মধ্যেখানে পাঁচ লাইন লাল দিতে হয়, পাঁচ লাইন, আমি এখানেও পাঁচ লাইন লাল দিয়েছি, তাই আমি এখানে পাঁচ লাইন লাল দিই, দেখি এই ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, পাঁচ লাইন লাল হয়ে গেছে। এরপরে দেখুন আরও সোজা, এতক্ষণ যেটা করলেন তো একটু লাগছিল, দেখা যাচ্ছিলো না, দুটো 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 দেখে দেখে দুটো দুটো করতে হচ্ছে, তারপর একটা, এখন দেখুন দুটোর মাথা দুটো, তারপর একটা একটা, তার দুটোটা দেখে নিতে হচ্ছে কোনটা দুটো ছোটো ছোটো, তো এবার দেখুন খুব সোজা, এবার কিছু দেখতে হয় দেখুন না, এবার খুব সোজা। এবার প্রত্যেক এই গ্যাপে গ্যাপে এই গ্যাপে প্রত্যেক গ্যাপে ডবল ডবল, এভাবে তিন লাইন ডবল ডবল, খুব সোজা তিন লাইন ডবল ডবল। প্রথমে তিনটে চেন করতে হবে শুরুতেই, তিনটে চেন, তা সেম গ্যাপই আবার একটা ডবল ক্রোশ, তিনটে চেন মানে একটা ডবল ক্রোশ, এবার প্রত্যেক গ্যাপে গ্যাপ প্রত্যেক গ্যাপে গ্যাপে একটা করে ডবল ক্রোশ, দুটো করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে দুটো ডবল, প্রত্যেক কোনো চেন না, কোনো চেন না, প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ, দেখুন আমি করছি ডিজাইনটা, করুন খুব সুন্দর দেখতে লাগে ডিজাইনটা, আর প্রথমত খুবই সহজ ডিজাইনটা, আর দেখে মনে হয় খুব কঠিন, প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ। এরপর আমি আর দেখা বলছি না, কারণ বলে দিচ্ছি আপনাদের। এবার দেখুন এই যে প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ, দুটো করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে প্রত্যেক গ্যাপে প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ, তারপরে তারপরের লাইনে আবার এই এই প্রত্যেক গ্যাপে গ্যাপে দুটো ডবল, কোনো চেন না, দুটো ডবল ক্রোশ, এই গ্যাপে দুটো ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রোশ, এইভাবে তিন লাইন দুটো দুটো ডবল ক্রোশ, তিন লাইন দুটো দুটো ডবল ক্রোশ, কেমন, তিন লাইন, তারপরে তিন লাইন দুটো দুটো ডবল ক্রোশ করবেন, করার পরই তিন লাইন পর আবার এবার তিনটে ডবল ক্রোশ, কোনো চেন না, তারপরে গ্যাপে তিনটে ডবল ক্রোশ,
কোনো চেন না, কিন্তু আবার তিনটে ডবল ক্রুশ, তিনটে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে তিনটে ডবল ক্রুশ, এভাবে তিনটে ডবল ক্রুশ ও তিন লাইন, তাহলে তিন লাইন দুটো দুটো ডবল ক্রুশ, তিন লাইন তিনটে তিনটে ডবল ক্রুশ, তারপরে লালটা আবার লাল দিয়ে লালটা আবার চারটে ডবল ক্রুশ হবে। এবার লালটা চারটে আমি এত অবধি করে নিচ্ছি, তাহলে আপনারা করবেন তিন লাইন দুটো দুটো ডবল ক্রুশ, তিন লাইন তিনটে তিনটে ডবল ক্রুশ, আর তারপরে লালটা চারটে লাইন চারটে চারটে ডবল ক্রুশে লালটা, আমি লাল অবধি করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন, আপনারা এইভাবে করবেন। দেখুন আমি বানিয়ে নিয়েছি, তাহলে লাল দিয়ে শুরু করলাম পাঁচ লাইন, তারপরে তিন লাইন দুটো দুটো, তারপরে তিন লাইন তিন লাইন তিনটে তিনটে, তারপরে তিনটে তিনটে তিন লাইন সাদা দেওয়ার পর সাদা দেবো না, তারপরে লাল দেবো, লাল আবার চারটে ডবল ক্রুশ, আর কোনো চেন না, কিন্তু আবার প্রত্যেক গ্যাপে চারটে ডবল ক্রুশ, চারটে ডবল ক্রুশ, চারটে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে চারটে করে ডবল ক্রুশ, কেমন প্রত্যেক গ্যাপে চারটে করে ডবল ক্রুশ, এইভাবে চার লাইন করতে হবে, চার লাইন করতে হবে, চারটে করে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে চারটে করে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে চারটে করে ডবল ক্রুশ, চারটে করে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে কোনো চেন না, চারটে করে ডবল ক্রুশ, চারটে ডবল ক্রুশ, এইভাবে আপনারা লালটা চার লাইন বানিয়ে নেবেন, চার লাইন লালটা বানিয়ে নেবেন, চার লাইনে চারটে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে চারটে ডবল ক্রুশ, চারটে ডবল, চার লাইন বানিয়ে নেবেন। চার লাইন বানানোর পরে দেখুন আমি বলে দিচ্ছি খুব সোজা, তাই আমি দেখিয়ে দিচ্ছি না, আপনারা আমার কথাটা শুনুন ভালো করে। তাহলে প্রথমে পাঁচ লাইন লাল দিলাম, লালটা তো দেখিয়ে দিয়েছি আপনাদের, তারপরে দুটো ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ, দুটো ডবল ক্রুশ, তারপরে গ্যাপে দুটো দুটো ডবল ক্রুশ, কোনো চেন না, তারপরে গ্যাপে দুটো করে ডবল ক্রুশ, হ্যাঁ প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রুশ, দুটো দুটো ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রুশ, দেখুন ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন, ভালো করে দেখে নিন কী বলছে বুঝতে পারবেন। তাহলে এই গ্যাপে গ্যাপে দুটো ডবল ক্রুশ, কোনো চেন না, আবার দুটো ডবল ক্রুশ, আবার গ্যাপে গ্যাপে দুটো ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে গ্যাপে দুটো ডবল ক্রুশ, এইভাবে তিন লাইন দুটো ডবল ক্রুশ, আবার তিনটে ডবল ক্রুশ, তারপরে তিন লাইন পরে আবার তিন লাইন তিনটে ডবল ক্রুশ, কোনো চেন না, আবার তারপর তিনটে ডবল ক্রুশ, তিনটে ডবল ক্রুশ, বেড়ে গেল একটা এম করে তিনটে ডবল ক্রুশ, তিন লাইন তিন লাইন, এবার সাদা কমপ্লিট হয়ে গেল, সাদা কমপ্লিট হয়ে গেল লালটা দেবেন, লালটাও চারটে ডবল ক্রুশ, একইভাবে এই ফর্মে চারটে ডবল ক্রুশ, কোনো চেন না, আবার চারটে ডবল ক্রুশ করে চার লাইন লালটা দেবেন, চার লাইন, তারপরে এবার ডিজাইনটা দেখুন লাস্টে কী করবেন, লাস্টে এখানে তিনটে ডবল ক্রুশ, একটা চেন, তিনটে ডবল ক্রুশ, আবার এখানে একটা চেন, এখানে একটা চেন দিতে হবে, একটা চেন, তার আবার এই গ্যাপে তিনটে ডবল ক্রুশ, একটা চেন, তিনটে ডবল ক্রুশ, আবার একটা চেন, এই প্রত্যেক গ্যাপে তিনটে ডবল ক্রুশ, একটা চেন, তিনটে ডবল, তিনটে ডবল ক্রুশ, আর একটা চেন দেবেন, তিনটে ডবল ক্রুশ, একটা চেন, তিনটে ডবল ক্রুশ, একটা চেন, এইভাবে করবেন। আবার দু লাইন করলে দেখতে খুব ভালো লাগে, এখানে দু লাইন করেছি, আবার তারপরেও এই এই গ্যাপে গ্যাপে তিনটে ডবল ক্রুশ, একটা চেন, তিনটে ডবল ক্রুশ, একটা চেন, এইভাবে ডিজাইনটা নিচটা পিছনটা বা নিচটা ঝালট দিতে হয়, এইভাবে বালা পোস্টটা, এইভাবে বালা এইভাবে থালি পোস্টটা করবেন, এইভাবে থালি পোস্টটা করবেন, খুব সুন্দর দেখতে লাগে থালি পোস্টটা, তাহলে আমি আর দেখালাম না, আপনারা অবশ্যই পারবেন এইভাবে থালি পোস্টটা আপনারা বানাবেন। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক দেবেন, অবশ্যই লাইক দেবেন, অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন, আমার সঙ্গে থাকবেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা পুরোটা প্রথম থেকে দেখুন, আর আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানান, আর কোনো বুঝতে অসুবিধা হলে বলেন, আমি আবার বুঝিয়ে দেবো, আবার বা দেখিয়ে দেবো, কেমন রাখছি।